আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আশা করা যায়। শবে বরাত চলে এসেছে। শবে বরাতটা কি আসলে এটা আমরা অনেকেই জানি না। শবে বরাত হচ্ছে বছরের একটি ফজিলতপূর্ণ রাত, লাইলাতুল মিন নিসা ফি শাবান তথা লাইলাতুল বরাত বা শবে বরাত। এই লাইলাতুল বরাতে নিহিত রয়েছে মুমিন মুসলিমদের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ, তাই এই রাতকে লাইলাতুল বরাত বা মুক্তির রাত বলা হয়ে থাকে। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বে মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস। লাইলাতুল বরাতের অনেক তাৎপর্য ও ফজিলতপূর্ণ বরকত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শাবান মাস হলো আমার মাস আর পবিত্র রমজান মাস হলো মহান আল্লাহ তাআলার মাস। তিনি আরও বলেন, তোমরা শাবান মাসে চাঁদ সঠিকভাবে হিসাব রাখো, কেননা শাবানের চাঁদের হিসাব হলে রমজানের চাঁদের হিসাব সঠিক সহায়ক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আশা করি সাবস্ক্রাইব দিয়ে সবাই পাশে থাকবেন আরও এরকম ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। শবে বরাতের নির্ধারিত কোনো আমল নেই, কিন্তু নানান ধরনের হাদিস এবং রেওয়ায়েত থেকে কিছু আমলের কথা তুলে ধরলাম আপনাদের সামনে। শবে বরাতের আমল, নামাজ 10 টাকাতে নিমায়ে শাবানে সুন্নাত নামাজ, 10 টাকা করে মোট 5 বার নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে সুরা ফাতিহার পর 10 বার করে সুরা ইখলাস পড়তে হবে। শবে বরাতের অন্যান্য আমল, গোসল করা, রোজা রাখা, ক্ষমা প্রার্থনার জন্য ইস্তেগফার করা, দরুদ পড়া, কোরআন পড়া, দোয়া এ কামাইল পড়া, জিয়ারত পড়া ইত্যাদি, তসবি পড়া 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আল্লাহ পাক আমাদেরকে সারা জীবন আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করুক এবং এই ধরনের মহিমান্বিত রাতে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন।